হোমদুয়ার ব্লক ইউপিপিএলে এটা দলীয় সভা আয়োজন করেছে আর লগতে এটা গ্রান্ড জয়নিং প্রোগ্রাম ডাঙর এটা জয়নিং প্রোগ্রাম লৈছে আর তেখেত সকলে মোক রিপোর্ট করা মতে প্রায় 1700 বিভিন্ন দলেরপরা বিশেষভাবে বিপিএফরপরা আহি পেলায় আমার দলত যোগদান করিব আর এই অঞ্চল রাইজ ইউপিপিএলের উপর যথেষ্ট আস্থা আছে সেই কারণে যা লোকসভা নির্বাচনতো এই অঞ্চল রাইজে সকলে হিল দল ভাঙি আমার জিরণ বসুমতারী ডাঙরিয়া ভোট দিয়ে জিকাইছিলেন আর এই অঞ্চল সকলে জনগোষ্ঠী রাইজ আছে আজি ইউপিপিএল দল ইউপিপিএল বিজেপির যে সরকার এই সরকারখনে বিটিআর অঞ্চলত শান্তি প্রতিষ্ঠা করা নিরাপত্তা প্রদান করা আর সমন্বয় গড়াত সফল হওয়াটুক সকল জাতি জনগোষ্ঠীর আমার পুরুষ মহিলা সকল শ্রেণীর রাইজে ভাল পাইছে আর ইটোর কারণে এটা তেখেত সকলে বিচারে যে শান্তি সদায় ইয়াতে থাকক শান্তি চিরযুগীয়াময়া হোক ইয়ার কারণে ইউপিপিএল বিজেপি সরকার যাতে সদায় থাকে ইয়ার কারণে অধিক শক্তিশালী করার কারণে আজি দলে বলে আহি ইয়াতে যোগদান করেছে আর আমিও প্রতিশ্রুতি দিছো যে বিটিআর বাকি রাইজক কেতিয়াও হতাশ হবলে নেদিও অনাগত দিনত বিটিআর অঞ্চল যাতে সদায় শান্তি সম্প্রীতি আর সমন্বয় সদায় থাকে ইয়ার কারণে কাম করিম এই অঞ্চলটো উন্নয়নের পথেরে আগবাড়ি লই যাওয়ার কারণে আমি এক কিঞ্চিত পিছাই নাথাকো এই অঞ্চল রাইজক আগুয়াই লই যাওয়ার কারণে দিনে নিশা আমি কাম করিম আপনাদেরকে প্রথম জানাম আর আপনাদের কিবা তেনেকা খবর থাকলে মোক জানাই দিব পুরা প্রস্তুতি চলি আছে এইবিলাকে মিটিং বিজেপির আজি মিটিং চলি আছে ইউপিপিএলের মিটিং চলি আছে কেতিয়াবা বেলেগে বেলেগে কেতিয়াবা একেলগে মিটিং চলি আছে এইবিলাকে মানে আহি থাকা লোকসভার কারণে এটা প্রিপারেশন আর অহা লোকসভা আমার কারণে ইমান চিন্তার বিষয় নহয় আমার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার নেতৃত্বত অসমত যেটো লোকসভা নির্বাচন হব এই অসমর লোকসভার যেখানে সিট হব ইয়াত অতি সহজে জিকি যাব ইয়াত কোনো মানে প্রতিদ্বন্দ্বী কোনো নাথাকিব কোনো এটা সিটত জি এস পির লগত আলোচনা করিম তেখেত সকলের লগত আলোচনা করি কি কথা হয় আপনালোকক জানাই দিম।